সুস্মিতা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকলকে অনেক অনেক ওয়েলকাম। ছোটদের অনেক আদর, আমার ফ্রেন্ডদের অনেক ভালোবাসা আর গুরুজনকে অনেক প্রণাম দিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি, আজকের ব্লগটা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সকলে ভালো আছি। কিন্তু খুব টেনশন আছে হাজব্যান্ডকে নিয়ে। আর আজকে হাজব্যান্ড গেছে পেটের সোনোগ্রাফি করতে, এখন আসিনি, সকালবেলা গেছে, এখন আসিনি, ডাক্তারখানা গেছিলো কালকে ডক্টরের কাছে, সোনোগ্রাফি করার জন্য বলেছে, রিপোর্ট করতে বলেছে। তো আজকে গেছে হাজব্যান্ড রিপোর্ট করতে, এখন আসিনি, দেখি আসুক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো যে রিপোর্টে কী এলো। চলো, আর সকালবেলায় আজকে ব্রেকফাস্ট খেয়েছি, মানে কালকে রাত্রে ঠান্ডা ভাত ছিল, বাসি ভাত ছিল, সেগুলোকে ডিম ভেজে খেয়েছি। আর ছেলে মেয়ে তো এখানে, হাজব্যান্ড এখনও কিছু খায়নি, খালি পেটে সোনোগ্রাফিটা করতে হবে, ওই জন্য খায়নি সকাল থেকে কিছু, গেছে, দেখি কখন আসবে, এসে তারপরে হয়তো খাবে। কী রিপোর্টে এলে সেটা শেয়ার করবো পরে, আগে আসবো। আর আজকে রান্না হবে হচ্ছে মাছ, ডাল আর ভেন্ডি ছিল, ভেন্ডিগুলো অনেকদিন ধরে পড়ে আছে ফ্রিজে, করা হচ্ছে না, তো আজকে ভেন্ডিগুলো ভাবছি রান্না করে ফেলবো। তো চলো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আর কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর যারা সাবস্ক্রাইব এখনও করোনি আমার চ্যানেলটাকে, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করছো না, তো প্লিজ বেল আইকনটা প্রেস করে নিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা হেল্প করবে, অনেকটা এগিয়ে নিয়ে যাবে, তাই প্লিজ সাবস্ক্রাইবটা করে নিও। তো চলো সঙ্গে থাকো। আর কালকের এই জামা কাপড়গুলো ভিজে এখনও, কালকে বিকেলবেলা কিনেছিলাম, এখনও কিন্তু শুকিয়ে, আমি এখন জানলাতে এই জানলাটাতে আর ওপরে জানলাতে দিয়ে দেবো, কেন ছাদে দেবো না, ছাদে দিয়ে সব পড়ে যাবে, তাই ভাবছি যে এই জানলাটাতে দিয়ে দেবো। এই জানলায় কিছু দেবো আমাদের বার করে রাখলাম, একদম বরফ হয়ে আছে, মাছটা ঠিক হোক, বরফটা করুক, তারপর রান্না হবে। আর এখানে কালকে রাত্রিরে পেঁয়াজ আলু কুটে রেখেছিলাম, ওগুলো এখন ভেন্ডিতে দেবো। আর অল্প করে ডাল করবো, ডালটা চাপিয়ে দিলাম কুকারে, এবার ভেন্ডিটা করে নেবো, লাস্টে মাছটা করবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। Thank you.
ছাদের মধ্যে গেছিল, জল পড়েছে না, গিয়ে দুজন বরটা সেই দিকে ওদের বলছে, শুনছে না কথা একটা। তো আমার মাছের ঝালটা হয়ে গেছে, এখন করছি ভেন্ডির তরকারিটা। আর ভাবলাম যে ভেন্ডিটাকে করব, কিন্তু ভেন্ডিটাকে করিনি, মাছটাই আগে করে নিলাম। তো এখন ভেন্ডি করব, আর ভেন্ডির জন্য মশলা বাটছি সর্ষে। মিক্সারের মধ্যে একটুখানি মশলা বাটা যায় না, তা শিলের মধ্যে বেটে নিচ্ছি। তো আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট, আর এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, শুকিয়ে গেছে এগুলো, যেগুলো সকালবেলা জানলা দিলাম, এখন এগুলো তুলে নিচ্ছি। নাহলে আর এত মেঘ ধরেছে, প্রচণ্ড মেঘ ধরেছে, এক্ষুনি হয়তো বৃষ্টি আসতে পারে, ওই জন্য জামাকাপড়গুলো তুলে নিচ্ছি। আর কী রান্না করলাম তোমাদের তো বললাম, কী রান্না করলাম আজকে, জামাকাপড়গুলো সব তুলে নিলাম, নাহলে এত মেঘ ধরেছে, এক্ষুনি হয়তো বৃষ্টি আসবে। তো চলো জামাকাপড়গুলো গুছিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি কী কী রান্না করলাম, ঠিক আছে? রান্না কী করলাম তোমাদের দেখলে, তোমাদের বললাম কী কী রান্না করলাম, তাও একবার দেখাবো তোমাদেরকে রান্নাগুলো। তো চলো জামাকাপড়গুলোকে একটু সব গুছিয়ে দিই, ঠিক আছে? চলো। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, আমার গ্যাসটা সব মোচা হয়ে গেছে। আর কি রান্না করেছি তোমাদের দেখাই, ডাল করেছি, মুসুর ডাল, মাছের ঝাল, আর হচ্ছে ভেন্ডি আলুর তরকারি, আর ভাত। আবার কি বলো, আর কি চাই, এতেই হয়ে যাবে সবার খাওয়া। আর গ্যাস ট্যাসগুলো মোছা হয়ে গেছে, বাসন আছে এখনও এখানে, বাসনটা পরে মাজবো, একটু ঘর দাঁড়গুলো পরিষ্কার করে নিই, তারপরে বাসন মাজবো। তো চল। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 5:30, আর এইমাত্র ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেই হাজব্যান্ড বললো চা করতে, তাই চা করতে এলাম। আর আমরা তো বিকেলবেলা চা খাই আমরা প্রতিটা দিন, তো চা করতে চলে এসেছি। আর ছেলে মেয়ের জন্য দুধ গরম করছি, ওরা খাবে দুধ আর আমরা চা খাবো। তো চোখ মুখটা একটু ধুয়ে নিচ্ছি, চোখ মুখটা ধুয়ে নিয়ে এখনও ঘুম থেকে উঠে চোখ মুখটা ধুয়ে নিচ্ছি, তারপরে চাটা খেয়ে যাবো বিকেলের কাজগুলো করতে। চাটা খেয়ে এলাম ছাদে একটু ঘুরতে, ছেলে মেয়েরা হাজব্যান্ড আগে চলে এসেছিলো, আমি এইমাত্র এলাম, একটু কাজটা করছি, চোখ মুখগুলো ধুয়ে একটু এখন হাঁটছি এই যো। আর এখানে হাজব্যান্ড ফোন করছে, এখানে ছেলে মেয়ে খেলা করছে, আর এখনও কিন্তু সন্ধে হয়নি, 6:30 বেজে গেছে।
সন্ধে হয়নি এখনো, একটু ছাদে ঘোরাঘুরি করি, তারপর নিচে যাব। নিচে গিয়ে সন্ধে দেবো, সন্ধে দিয়ে ছেলে মেয়েকে পড়াবো, তারপরে রান্না বান্না করব, বুঝেছো? আর রিপোর্ট তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব কি রিপোর্ট এসছে। তো আজকে আর দেখালাম না, কালকে ডক্টরকে দেখাক, দেখি আসুক, তারপরে তোমাদের সঙ্গে কালকে শেয়ার করবো। কেন আমরা তো বুঝতে পারবো না যে রিপোর্টে কী আছে, ডাক্তার ছাড়া বুঝতে পারবে না, তাই কালকে ডক্টরকে দেখি আসুক রিপোর্টটা, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো যে ডাক্তার কী বললো। আর রাত্রে এই মাত্র ম্যাগি করে এলাম, ছেলে মেয়ের জন্য ম্যাগি করে এলাম, ওরা গিয়ে তারপর লাস্টে ম্যাগিটা খাবে, খেয়ে পড়তে বসে, বুঝছো? আর ওদিকে জায়গাটা কত সুন্দর লাগছে দেখেছো, ওই দেখো একদম পাহাড় আছে, ওই দেখো ওই দেখো দূরে পাহাড়, ওই দিকে খুব সুন্দর লাগছে জায়গাটা ওদিকে। তো চলো ছাদে একটু ঘুরে নিই, তারপর নিচে যাব। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগলো আমার ব্লগটা তোমরা অবশ্যই আমায় কমেন্ট করে জানিও, আর আর পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজকে মতো এখানে, টাটা। একে একটু তাড়া করে দে, চলো টাটা।